প্রিয় দর্শক, চিলি 360 ডিগ্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, এবার মামলা তুলে নেয়া সহ গুম ও খুনের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন মনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলার বাদী নুসরাত জাহান প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ এনে এজিডি করেন পহেলা মে শনিবার রাতে নিজ জেলা কুমিল্লার কোতোয়ালি থানায়। জিডিতে তিনি বলেন, আমার ছোট বোন মোশারাত জাহান মুনিয়ার হত্যা সংক্রান্ত ঘটনার আলোকে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোভান আনভীরের বিরুদ্ধে মামলা করি গত 27 এপ্রিল। মামলা দায়েরের পর থেকে বিবাদী পক্ষের কিছু ব্যক্তি একত্রিত হয়ে আমার ও আমার স্বামীকে মামলা প্রত্যাহার করে সমঝোতা করার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখে। কয়েকটি মোবাইল নম্বর থেকে আমাকে ও আমার স্বামীকে খুন করে লাশ গুম করার হুমকি দিতে থাকে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও হুমকি দেয় তারা। এছাড়া সুযোগ মতো আমাদের পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করতে পারে বলে আমি শঙ্কা করছি। এ অবস্থায় আমি ও আমার পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দর্শক, গত কয়েকদিন ধরে মুনিয়া আনভীর ইস্যু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার গণমাধ্যমের হট টপিক। তার মধ্যে এই জিডি নিহত মুনিয়ার বড় বোন নুসরাতকে কতটুকু নিরাপত্তা দেবে তার দিকে তাকিয়ে আছেন নেটিজেনরা। ইতিহাস, দর্শন, বিনোদন ও দারুণ সব ভাইরাল নিউজ সম্পর্কে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন বেল বাটন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।